দুনিয়ার সব থেকে দুধর্ষ এই দশ বাহিনীর মধ্যে ভারতীয় মার্কোসের যে অবস্থান এস ইউনাইটেড কিংডম উনিশশো একচল্লিশে গঠন হয় এই বাহিনীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় উনিশশো আশিতে ইরানি দূতাবাসে হামলার পর সাফল্যের সঙ্গে পণবন্দীদের উদ্ধার করে খ্যাতি অর্জন করে তারা জঙ্গি দমন ও যুদ্ধে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয় এদের নেভিসিলস ইউনাইটেড স্টেটস আমেরিকান নৌবাহিনীর পুরুষ সদস্যদের নিয়ে তৈরি নেভিসিল সিআইএ তাদের গোপন অপারেশনে অংশ নেওয়ার জন্য এই নেভিসিল থেকে লোক নেওয়া হয় ভিয়েতনাম যুদ্ধের সময় এরা বিশেষ ভূমিকা নেয় পরে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় অংশ নেয় নেভিসিল ডেল্টা ফোর্স ইউনাইটেড স্টেটস আমেরিকায় বারবার জঙ্গি পর উনিশশো সাতানব্বইতে অনুমোদন পেয়েছিল এই বাহিনী এটি আমেরিকার গোপনতম একটি বাহিনী শুধু জঙ্গি হানার মোকাবিলায় নয় দেশের জন্য যে কোনো ধরনের অভিযানে অংশ নিতে সক্ষম এই বিখ্যাত ডেল্টা বাহিনী জি এস নাইন জার্মানি জার্মানির জঙ্গি দমন শাখা হলো এই বাহিনী উনিশশো তিয়াত্তর সালে তৈরি হয় জার্মান পুলিশের এই বাহিনী অপহরণ জঙ্গিহানার মতো ঘটনায় এরা বিশেষ ব্যবস্থা নেয় স্নাইপার অপারেশনও চালায় এরা উনিশশো থেকে দুই হাজার তিনের মধ্যে পনেরোশোটা মিশন সম্পন্ন করেছে এরা জে ডাব্লিউ জিআরওএম পোল্যান্ড উনিশশো নব্বইয়ের তেরো জুলাই থেকে কার্যকরী হয়েছে বাহিনী জঙ্গি হামলার আশঙ্কাতেই তৈরি করা হয়েছিল এই বিশেষ বাহিনী তবে শুধুমাত্র জঙ্গি দমন নয় যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্ধারের কাজে তৈরি থাকে এরা মার্কোস ইন্ডিয়া ভারতীয় নৌবাহিনীর অংশ মার্কোস নাশ পণবন্দীদের উদ্ধার কিংবা ডিরেক্ট অ্যাকশনের মতো মিশনের ক্ষেত্রে এই বাহিনীকে ব্যবহার করা হয় এরা বিশেষ ট্রেনিং প্রাপ্ত বিশেষ অস্ত্র ধারণ করে যে কোনো ভয়ানক অভিযানের জন্য এরা সদা প্রস্তুত থাকে জিআইজিএন ফ্রান্স ফরাসি সশস্ত্র বাহিনীর বিশেষ অংশ এটি মূলত জঙ্গি দমন ও পণবন্দীদের উদ্ধারের জন্য এদের বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে যে কোনো ভয়াবহ হামলার জবাব দিতে তৈরি থাকে এরা বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে পণবন্দীদের উদ্ধার করে আনার ক্ষেত্রে এই বাহিনীকে ব্যবহার করা হয় ইকেও ও কোবরা অস্ট্রেলিয়া এটি অস্ট্রেলিয়ার জঙ্গি দমনকারী ইউনিট উনিশশো আটাত্তরে ইসরায়েলি অ্যাথলেটদের ওপর হামলার পরই এই বাহিনী তৈরি করা হয় একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নিয়েছে এরা এটি এমন একটি ইউনিট যারা আকাশে থাকাকালীন একটি বিমানকে হাইজাকার হাত থেকে বাঁচিয়েছিল জিআইএস ইতালি ইতালির মিলিটারি একটি বিশেষ ফোর্স এটি উনিশশো আটাত্তরে তৈরি হয় এই ফোর্স সন্ত্রাসবাদীদের রুখতেই এই বাহিনী তৈরি করা হয় বর্তমানে এই বাহিনীতে রয়েছে একশোরও বেশি জোয়ান এসএসজি পাকিস্তান উনিশশো ছাপ্পান্নতে তৈরি হয় পাকিস্তানের এই বাহিনী যাকে ব্ল্যাক স্ট্রোকস নামে ডাকা হয় সাহসিকতার জন্য এরা বিখ্যাত জঙ্গি দমন পনবন্দীদের উদ্ধার আচমকা যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের জন্য তৈরি থাকে এরা